গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। নীলিমারা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ম্যাগি করবো 2 মিনিটে সবজি দিয়ে। সেটা আমি কিভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা পুরো ভিডিওটা দেখবেন প্লিজ বন্ধুরা। আমি 1 প্যাকেট ম্যাগি নিয়েছি। এই সবজির কি কি দেবো? এটাতে সবুজ মটর দেব, এটাতে গাজর, টমেটো আর চিলি দেব, মানে কাঁচা লঙ্কাটা যেটা, আর পেঁয়াজ দেব। এই দুইটি এই সবজি দিয়ে আমি 2 মিনিটে ম্যাগিটা করব। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেই। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে। আমি এখন অল্প তেল দেব, আমি যেহেতু তেল কম দিয়ে রান্না বান্না করি, ম্যাগিটাই আমি কম তেল দিয়ে করব। একটা সর্ষ তেল দিলাম, তেল গরম হয়ে গেছে। আমি এক এক করে সবটি সবজি ছেড়ে দেব। আমি সবজিগুলি ছেড়ে দিচ্ছি, একসঙ্গে সবটি ছেড়ে দেব। এই যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, গ্রিন মটর আর গাজর সব দিয়ে দিলাম একসঙ্গে, একটু অল্প ভেজে নেব। আমার সবজিটা অল্প ভাজা হয়ে গেছে, আমি এখন ম্যাগিটা ছেড়ে দেবো। এখন আমি 1 গ্লাস জল, এই যে গ্লাস দিয়ে জল দিয়ে দিচ্ছি এটার মধ্যে। ম্যাগির মধ্যে যে মশলার প্যাকেটটা ছিল সেটাই আমি দিয়ে দিচ্ছি এখন। আমি ঢাকা দিয়ে দিলাম 2 মিনিট। ম্যাগিটা রেডি হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার হয়েছে। এখন আমি নামিয়ে নেব, কি সুন্দর গন্ধ বেরিয়েছে না। এখন আমি গ্যাসটা অফ করে দিলাম, বাটিতে নামিয়ে নেব। প্লেটে নিয়ে এসেছি, এখন আমার মেয়ে খাবে। আমি বেশ ভালো পাই না ম্যাগিটা, ও খাবে, ওর জন্য বানিয়েছি। কিরম হয়েছে বললে না কিছু? গরম? আচ্ছা খেয়ে বলো কিরম হয়েছে। আগামী দিন দেখা হবে বন্ধুরা নতুন একটা ভিডিওর সাথে।